আসসালামু আলাইকুম, এইচএসসি 25 ব্যাচ। এই মুহূর্তে দাঁড়ায় অ্যাটলিস্ট তোমরা হয়তো বুঝতে পারতেছো যে তোমরা একটা কাইন্ড অফ মিডল অবস্থায় পড়ে গেছো, যে তোমাদের নিয়ে এখন কেউই কথা বলতেছে না। স্বাভাবিক, 24 ব্যাচ এখন সব থেকে বেশি ভিউজ দেয় আর 26 ব্যাচ হচ্ছে মার্কেট গরম, তো মাঝখানে পড়ে গেছে 25 ব্যাচ। তো প্রথম দিকের এই কথাটা বলার কারণ হচ্ছে আমার এই মুহূর্তে এখন ভালো একটা সেট আপও নাই, এখন আমি যখন রেকর্ড করতেছি, কালকে হয়তো ভালো সেট আপে ভিডিও আসবে। বাট ভিডিওটা রেকর্ড করার কারণ একটাই, যে আমি চাই যে অনলাইনের থেকে যত ভাইয়েরা আছে তারা যেন এখন 25 ব্যাচের দিকে একটু তাকায়, 25 ব্যাচকে নিয়ে কথাবার্তা বলে। অ্যান্ড আমি কাইন্ড অফ পিসড অফ যে কেন কেউ এটা নিয়ে কথাবার্তা বলতেছে না, আমার একা বলতে খুব একটা বেশি ভালো লাগতেছে না। তো চলো সেট আপ নিয়ে ফোকাস না করে আমরা ভিডিওটা শুরু করি। তো এই মুহূর্তে অনেকের এরকম অবস্থা আছে, আমি নিজে অনেকের সাথে কথাও বলছি যে তাদের অবস্থা মোটামুটি এরকম, যে ওরা গেস করতেছে যে ওরা ডিসেম্বরের মধ্যে সিলেবাস শেষ করতে পারবে না। তো তোমার মাথায় যদি এখন পর্যন্ত এই সেন্সটা এসে থাকে যে ডিসেম্বরের মধ্যে ভাই আমার সিলেবাস শেষ করে লাভ কি, যেখানে 24 ব্যাচের এইচএস এক্সাম শেষ হয় নাই, তুমি যে কত বড় সামনে একটা ধরা খাওয়া তোমার কোনো আইডিয়াও নাই। কারণ এইচএসসি এক্সাম 24 ব্যাচের যদি নাও হয়, কোনো কারণে যদি অটো পাসও দিয়ে দেয়, দেন ওরা যেই দিন থেকে অ্যাডমিশন ব্যাচ হয়ে যাবে সেদিন থেকে কিন্তু তুমি এইচএসসি ব্যাচ, বুঝাইতে পারছি? সো যে কোনো সময় যে কোনো একটা আপডেট আসতে পারে। সো ওদের জন্য হয়তো সময়টা হাতে একটু সময় পাইছে, অনেক অনেক কিছু করতেছে, তোমার জন্য কিন্তু সেই সেই সেম সুযোগ বা সেম ব্যাপারটা কিন্তু ঘটতেছে না। আর ডিসেম্বরের মধ্যে তুমি যদি অ্যাটলিস্ট এইচএসসি সিলেবাসটা শেষ না করো, আমি জানি না তুমি অ্যাডমিশন কবে শেষ করবা, অ্যান্ড আমি আদৌ জানি না তোমার আদৌ কোনো প্ল্যান আছে কিনা। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি কথাটা আগেও বলছি যে ব্যর্থ হইতে হইলে কোনো প্ল্যান লাগে না, বাট কেউ যদি অ্যাকচুয়ালি সফল হইতে চায় তার অবভিয়াসলি একটা প্ল্যান লাগে। তুমি এরকম কোনোদিনই কারো কাছে দেখবা না যে কেউ একজন বুয়েট মেডিকেলে পড়ে ওকে যে তুমি জিজ্ঞেস করবো ভাই কেমনে চান্স পাইছে না, বলবে ধূপ করে পাইছি। এই ঘটনাটা কখনোই ঘটবে না, ওর একটা সার্টেইন প্ল্যান ছিল। তোমাকে আজকে আমি সেই প্ল্যানটা নিয়ে কথাবার্তা বলবো। বেসিক্যালি তিনটা স্লটে আমি আমার প্ল্যানটাকে চিন্তা করতাম যদি আমি তোমার জায়গায় থাকতাম। স্লট তিনটা হচ্ছে, একটা হচ্ছে বেসিক একাডেমিক স্লট যেটা, আর একটা হচ্ছে ম্যাথ সলভিং স্লট, আর একটা হচ্ছে গিয়ে প্রি অ্যাডমিশন স্লট। ঠিক আছে, ডিসেম্বরের আগে অ্যাডমিশনে যাওয়াটা আমি এই মুহূর্তে ওরকম একটা সমীচীন চিন্তা করতেছি না। ঠিক আছে, পুরো প্ল্যানটা শুনলে তুমি বুঝতে পারবা। অ্যান্ড অবভিয়াসলি টু বি ভেরি নাইসলি নোটেড, সেটা হচ্ছে এরকম প্ল্যান ওয়াইজ কাজগুলা তুমি যদি আমার সাথে করতে চাও, কারণ আমি বাদে এখন তোমাদেরকে নিয়ে কথাবার্তা কেউ বলবে না, শুরুর দিকে কোর্স বেচা চলে গেছে, তো আমি কথা বলতেছি, তো দ্যাটস আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের কিন্তু ভাই তোমার এই নভেম্বর মাস পুরাটা আমরা ডেডিকেট করতেছি টেস্ট পেপার সলভিং এর জন্য, এবং যারা 25 ব্যাচের পোলাপান আসো আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে যারা থাকো, তোমাদের কিন্তু টেস্ট পেপার সলভিং ক্লাসগুলো লাইভে হয় এবং একাডেমিক ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকে, অ্যাডমিশন ক্লাসও রেকর্ডেড, কিন্তু কোশ্চেন ব্যাংক সলভিং আর টেস্ট পেপার সলভিং মধ্যে কথা সলভিং ক্লাসগুলো লাইভে হয়। তো এই প্ল্যান অনুযায়ী স্লট ওয়ান হচ্ছে আমাদের রেকর্ডেড আছে, স্লট টু হইতেছে আমাদের লাইভ হবে, স্লট থ্রি হচ্ছে আমাদের লাইভ হবে। একটু ডেডলাইন গুলো চিন্তা করি, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি যেটা করতাম, অক্টোবর 30 তারিখের মধ্যে আমার সবগুলো বেসিক ক্লিয়ার করে ফেলাইতাম। বেসিক মানে বেসিক একাডেমিক ক্লাস। তো আমাদের একাডেমিক অ্যাডমিশন হচ্ছে ফিজিক্স আর হায়ার ম্যাথের জন্য। তো অনেকে এখানে প্রশ্ন করবা যে ভাই আমি যখন ভিডিওটা দেখতেছি অলরেডি অগাস্ট মাসের অর্ধেক টাইম হয়ে গেছে, মানে 12-13 তারিখ হয়ে গেছে, এই টাইমে দাঁড়ায় আদৌ কি পসিবল যে আমি অগস্টের পরে সেপ্টেম্বর অক্টোবর মানে মোটামুটি আড়াই মাস টাইমের ভিতরে কি ফুল সিলেবাস কমপ্লিট করা পসিবল? আমি জানি না তুমি কেন এই কোশ্চেনটা করতেছো, আর কোশ্চেন করার ভ্যালিডিটি অবশ্যই আছে, কারণ তুমি কোর্সে ভর্তি হয়েছো কোন একটা পিরিয়ড আজ থেকে আরো বছর খানেক আগে, বাট এখনো তোমার সিলেবাসের 50% শেষ হয় নাই। মজার কথা, 50% শেষ হয় নাই, তার মানে তুমি যদি ওই জিনিসগুলো নিয়ে চিন্তা করো কোনোদিনও শেষ হবে না। সো আমার কাছে রিসোর্স আছে, আমি জানি যেভাবে করে সলভ করা পসিবল, দ্যাটস আমি বলতেছি। ইনফ্যাক্ট তোমার যদি মনে হয় আমার রিসোর্সটা ভ্যালিড না, তুমি ডেমো ক্লাস দেখা, জাস্ট তুমি যে ক্লাসটা অলরেডি তুমি তোমার পেইড কোর্সে কইরা আসো, সবাই পেইড কোর্সে আসো ভাই, ঠিক আছে, এটা আমি জানি, যে পেইড কোর্সে আসো ওই ক্লাসটা যে তুমি কইরা আসো, দেখো ওইখানে ডিউরেশন কত ছিল ভার্সেস আমার এই ক্লাসগুলো ডেমো ক্লাসগুলোতে, 39 টপিকটাতে ডিউরেশন কত, ওইখানে অতটুকু টাইমে কি কি কভার করছে, আমি কতটুকু কি কভার করছি। এন্ড আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওপেনলি যে অ্যাটলিস্ট ফিজিক্সের ব্যাপারে আমি 3 ঘন্টায় যেটা কভার করছি এটা কভার করতে 30 ঘন্টা লাগে বাজারের মার্কেটে। আমি এটা মানে কাইন্ড অফ বলতে পারো যে গর্ব আকারে বলতেছি, কারণ আমাদের কোনো কন্টেন্ট টিম নাই, আমি নিজে কন্টেন্ট করছিলাম এবং আমি এগুলো নিজে স্লাইড আকারে প্রেজেন্ট করছি, নিজে রেকর্ড করছি, সবকিছু নিজের, নিজের নোট, নিজের সবকিছু, ঠিক আছে। সো দ্যাটস হোয়াট আই নো, এটা হচ্ছে অক্টোবর 30 এর মধ্যে শেষ করা যায়। যদি শেষ করা না যায় তার মানে তোমার হাতে যে রিসোর্স আছে সেই রিসোর্সের প্রবলেম আছে, চেঞ্জ করো। এবং আমার কথা শুনে অনেকে চেঞ্জ করে ফেলাবো আমি জানি, বাট চেঞ্জ করার আগে আই ডু অবভিয়াসলি ওয়ান্ট যে তুমি অ্যাটলিস্ট ডেমো ক্লাস গুলো দেখো, দেখার পরে টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক, ইভেন কোশ্চেন ব্যাংক সলভ করো, একাডেমিক ক্লাস করে তুমি কোশ্চেন ব্যাংক সলভ করতে পারবা।
যদি করতে পারো ইন দ্যাট কেস তুমি আমার রিসোর্স পার্চেস করো, ঠিক আছে? বাট এতটুকু শিওর থেকে তোমার যদি মনে হয় ভাই হাতে যা আছে তা দিয়ে সম্ভব না, তার মানে এতটুকু কনফার্ম থাকো তোমার হাতে যে রিসোর্স আছে এটা দিয়ে পোষাবে না, তুমি খালি 500 মানে চান্স পাওয়া স্টুডেন্টের কথা চিন্তা করতেছো, বাকি যে 15,500 16,000 স্টুডেন্ট চান্স পাবে না ওদের কথা তুমি চিন্তা করতেছো না। সো তুমি কিন্তু ওই খাতিরে পড়ার চান্সই বেশি, ঠিক আছে? ওই 500 জন যারা চান্স পাবে সে এমনিও পাবে। এবার আসো স্লট নাম্বার 2, সেটা হচ্ছে নভেম্বর 30 তারিখের ভিতরে আমাদের সকল প্রকারের টেস্ট পেপার সলভিং শেষ করতে হবে। তোমাদের সুবিধার্থে আমরা নভেম্বরের শুরু থেকেই টেস্ট পেপার সলভিংটা লাইভ ক্লাস আকারে শুরু করব, ঠিক আছে? যেখানে আমরা লাইভ এসে তোমাকে টেস্ট পেপার সলভ করে দিব, সাবজেক্ট থাকবে ফিজিক্স আর ম্যাথ। গেল, এবার আরেকটা ডেডলাইন, সেটা হচ্ছে ডিসেম্বর 30 তারিখ, মানে ডিসেম্বর 31 আর কি, এর ভিতরে তোমাকে কোশ্চেন ব্যাংকটা সলভ করে ফেলতে হবে। তোমার যেটা টার্গেট, ইঞ্জিনিয়ারিং টার্গেট হলে ইঞ্জিনিয়ারিং, ভার্সিটি হলে ভার্সিটি, মেডিকেল হলে মেডিকেল, এটা শেষ করে ফেলার পরে তোমার মোটামুটি প্রি অ্যাডমিশন শেষ। এবং মজার কথা, প্রি অ্যাডমিশন মানে হচ্ছে অ্যাডমিশন এর 70% ডান, ঠিক আছে? এর পরে যদি তুমি আমার কাছে প্ল্যান শুনতে চাও, দ্যাট ইজ জানুয়ারির শুরুর দিকটাতে আমরা একটা রিভাইজ দিয়ে নিতাম, এন্ড দেন ফেব্রুয়ারি থেকে মোটামুটি 2:1 মেথডে আগাইতাম। 2% যাইতে হচ্ছে অ্যাডমিশনে, 1% যাইতে হচ্ছে কি আমাদের একাডেমিকে, এরকম করে আগাইলে ফেব্রুয়ারি মার্চের মধ্যে আমাদের অ্যাডমিশন কভার হয়ে যাইতো। এন্ড দেন যেহেতু 1% আমি একাডেমিক পড়তেছিলাম, মানে পুরা মানে 1% মিনস ভাই মানে 100 এর মধ্যে 70% অ্যাডমিশন, 30% একাডেমিক, এরকম হিসাব আর কি। তো 30% যেহেতু একাডেমিক আমি পড়তেছিলাম, তো আমার একটা মোটামুটি দখল আছে। তো মোটামুটি ফেব্রুয়ারি মার্চ যাওয়ার পরে যখন মোটামুটি ডেট দিয়ে দিবে তার আগে আমি আবার ডিভিশনে ব্যাক করতাম, এবং এই পুরো জার্নিটা কিন্তু তুমি আমাদের এই একাডেমিক অ্যাডমিশন করতে পাবা, যেটা অ্যাক্সেস থেকে একদম অ্যাডমিশন টেস্টের আগ পর্যন্ত, ঠিক আছে? সেই হচ্ছে মোটামুটি প্ল্যান, 3টা স্লটে প্ল্যান দিলাম। তুমি আমি তোমার গ্যারান্টি দিয়ে বলতে পারছি, ভিডিও যদি 100 মানুষ দেখে এই প্ল্যান এক্সিকিউট করতে পারবে একজন কি দুজন, বাদ বাকি মানুষ মনে করবে হাতে যা আছে তা দিয়ে হবে, আমি পারবো, আমি এটা করতে পারবো। বাট মজার কথা হচ্ছে তুমি এই জিনিসটা আজ থেকে আরো 4 মাস আগেও চিন্তা করছিলে, এবং ওই 4 মাস আগের তুমি এবং 4 মাস পরের আজকের তুমি একই কথা একই জিনিস, খুব একটা ডিফারেন্স তোমার হয় নাই। সো মজার কথা এটাই হবে যে আজ থেকে পরে ওই ডিসেম্বর 30 তারিখে তোমার একটা বন্ধু যে ডিসিশনটা নিছিল ব্যাটলিস্ট আমার গাইডলাইনটা শুনে ফ্রি রিসোর্স থেকে হইলো কাজগুলো করছিল, ও তোমার থেকে অনেক আগে যাবে। বাট তুমি ওইখানে যাই, আজকের তুমি আর ওই তুমির মধ্যে কোনো পার্থক্য থাকবে না, এবং নিজের মধ্যে যদি পার্থক্য তুমি না আনতে পারো তুমি চান্সও পাবে না, ঠিক আছে? সো দ্যাটস অল ওভার দ্য হোল প্ল্যান ভাই। HS-এর 25 ব্যাচের কেউ কথাবার্তা বলতেছিল না, আমার বলার দায়িত্ব বোধ করছি, দ্যাটস অল বলে ফেলছি, এবং তোমাদেরকে নিয়ে আরো অনেক গাইডের ভিডিও আসবে, চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এন্ড বাদ বাকি ডেমো ক্লাস ডিসক্রিপশন বক্স এন্ড কমেন্ট সেকশনে দেওয়া আছে, ওগুলো চেক আউট করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।